স্বপ্নতে মাসের বাজার করে আড়ঙে গেলাম বার্থডে গিফট কেনার জন্য। আর কি গিফট কিনলাম, সাথে নিজের জন্য কি কিনলাম, সেটা নিয়ে থাকবে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সাইমা, আছি আপনাদের সাথে সাইমা ব্লগস বিটি থেকে। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা মাস শুরু হয়েছে, তো মাসের বাজার করতে হবে। আসলে মাসের বাজার বলতে যে আমরা মান্থলি কিছু বাজার একদম করি এরকম না, মানে যেটা লাগবে টুকটাক সেগুলো করে থাকি। মাসের মাঝখানেও বাজার করি, প্রথমেও করি, আবার শেষেও করি। তবে কিছু কিছু আইটেম আছে যেগুলো একদম একটা মাসের প্রথমে কেনা হয়, তো দেখা যায় যে একটা জিনিস এই মাসে কিনলে সেটার পরের মাসে নাও কেনা হতে পারে। যেমন সস, এখানে আমরা সস দেখতেছিলাম যে কোনটা কিনবো, অনেক ব্র্যান্ডেরই দেখতেছিলাম, তো ভাবতেছি যে কোনটা নিলে ভালো হবে। সবসময় প্রাণেরটা খেয়ে থাকি, তো এবার একটু চেঞ্জ করতে চাচ্ছিলাম। তো স্বপ্নতে এসেছি, সাথে বাজার তো হচ্ছে, আর তার সাথে এই যে এগুলোতে চোখ যাবে না তা তো না, তো আমার সবসময়ের জন্য এটা আসলে আমি একটাবার হলেও দেখি, আমার খুব ভালো লাগে। তো ভেবেছি কোনো একদিন ইনশাল্লাহ নেওয়া হবে। আর এই যে ন্যানো টেপ, এটা আমি অনেকদিন হলো খুঁজছিলাম, বাট জানতাম না যে স্বপ্নতে পাওয়া যায়। তো দুইটা সাইজ দেখতে পেলাম, আর আমি প্রাইস সম্বন্ধে আমার আইডিয়া ছিল না, যার কারণে আজকে নেই নাই। যেহেতু স্বপ্নতে সব কিছু এই টাইপের জিনিসের প্রাইস একটু বেশিই থাকে, তো ভাবলাম যাকে বাইরে খোঁজ করি, যদি না পাই তখন কিনে নিব। এইখানে আমি অন টাইমে টিফিন বক্স যেগুলো ট্রাভেল করার সময় আমি ইউজ করে থাকি, এই যে এটা নিব, তো সেটাই অনেক খুঁজতেছিল, অনেকক্ষণ হইলো তো পেয়ে গিয়েছি। তো এটা আমার শেষ হয়ে গিয়েছে, আমি নিয়েছিলাম, তো সেটাও নেওয়া হলো। আর সব থেকে স্বপ্নতে আসলে আমি যে জিনিসটা খুঁজি সেটা হলো আমার ওয়েট ওয়াইপস। তো এটা আমি অনেকদিন হলো খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না, আসলে অ্যাভেলেবল থাকে না তেমন। তো এটা দেখলাম যে প্রাইস বেড়ে গিয়েছে, আমি 50 করে কিনতাম, যেহেতু সবসময় পাওয়া যায় না, তো এটা দুইটা ফ্লেভারের প্যাকেট পাইলাম, দুইটাই নিয়ে নিয়েছি। হ্যান্ড ওয়াশ দেখছি, অনেকদিন হলো লাইফ বয় ইউজ করি না, মাঝখানে স্বপ্নতে কিছু অফারের একগুলো দেখেছিলাম, তো ওগুলো ইউজ করতাম, তো আমার হাজব্যান্ড সেগুলো লাইক করে না। আমার কাছে আবার স্মেলগুলো ভালো লাগে, বাট ওর কাছে মনে হয় যে লাইফ বয়টা দিয়ে হাত ক্লিন হয় ভালো। তো তারপরে এখানে বড় বোতল দেখতে পেলাম, তো আমাদের কাছে মনে হলো যে প্যাকেটের যে রিফিলটা ওইটা নেওয়ার থেকে এই বড় বোতলটা নেওয়া লাভজনক হবে, তো এটা নিয়ে নিলাম, যেহেতু এটা অনেকদিনই যাবে। এখানে ভীম লিকুইড দেখছিলাম যে ভালো কোনো ডিল হয় কি না, তো ভীম লিকুইড আর নেওয়া হয়নি। তো এরপরে আমার হলো গুঁড়া সাবান লাগতো, এখানে সার্ফ এক্সেলে দেখতে পেলাম একটু অফ আছে, তো যার কারণে সার্ফ এক্সেলটাও নিয়ে নিয়েছি। তো সব বাজার আমি স্বপ্ন থেকে করি না, এই টাইপের যেগুলো অফার থাকে বা যেগুলো নেওয়া মনে হয় যে স্বপ্ন থেকে ভালো সেগুলো নেই, আর যেগুলো মুদি বাজার লাগে সেগুলো আমি মুদি দোকানগুলো থেকেও কিনে নিই। তো বিল পে করার সময় এখানে দেখি খুবই ছোট্ট একটা ডিম্পোজ করার মতো সাইজের একটা ফ্রাই প্যান, গত ভিডিওটা আমি একটা শেয়ার করেছিলাম, তো দেখে কিউট লাগলো। এরপরে মুদি দোকানে চলে এসেছি, এখানে হলো ডাল জাতীয় জিনিসগুলো নিবো। আর এই যে ফুড কালারটা, এটা অনেকদিন হলো খুঁজছিলাম, তো স্বপ্ন তো খুঁজছিলাম বাট লিকুইডটা পাচ্ছিলাম। টুকিটাকি মুদি বাজার, স্বপ্ন থেকে কেনাকাটা সবকিছু শেষ করে এখন চলে এসেছি আড়ঙে। আমাদের হাতে অল্প সময়, কারণ আড়ং অফ হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো এখানে হলো জুয়েলারি বক্সের যে সেকশনটা সেটাতে আসছি, নতুন কিছু জুয়েলারি বক্সও দেখলাম এসেছে, তো আমরা হলো একটা গিফট নিব, তো সেই গিফট আইটেমটাই খুঁজতেছি যে কোনটা নিলে ভালো হবে। তো কিছু জুয়েলারি বক্স দেখে এখন হলো আবার এই সাইডটাতে আসছি, মানে সব কিছু আগে ঘুরে দেখছি যে কী কী কালেকশন আছে বা কোনটা নিলে ভালো হবে, তারপরে ফাইনালি নিয়ে নিব। তো এখানে এসে দেখতে পেলাম যে শীতের কালেকশন চলে এসেছে, অনেক শলের কালেকশন আসছে, হ্যান্ড ব্লকের এই যে এই শলগুলো প্রাইস রিজনেবলি মনে হয়েছে আড়ং হিসেবে আমার কাছে, 800 থেকে 1000 টাকার ভিতরে এই ব্লকের শলগুলো পাবেন। এগুলো সাইজে ছোটও না, খুব সুন্দরভাবে ক্যারি করা যায়, যেহেতু এখন শীত বেশি পড়ে না, তো এই পাতলা শলগুলো থ্রি পিসের সাথেও ক্যারি করা যায় ভালোভাবে, আবার শাড়ির সাথেও ক্যারি করা যায়। তো এখানে এক কালারে কিছু শল দেখতে পেলাম, তো এগুলো খুবই রিজনেবল প্রাইস লেগেছে আমার কাছে, এই তো এটা 400 সামথিং ছিল প্রাইস। উইন্টারের কালেকশন হিসেবে এই শলগুলো শুধু দেখতে পেলাম, নতুন কালেকশন, এছাড়া ড্রেসেরও তেমন কোনো কালেকশন আমরা দেখতে পাচ্ছি না। আর মানে পূজার পরে আসলে মনে হচ্ছে যে নতুন কিছু কালেকশন ওদের এখানে আসে নাই। এই মোড়াগুলো আমার খুবই পছন্দের, উইশলিস্টে আছে, ইনশাল্লাহ কোনো একদিন কেনা হবে। তো এই সাইডে ক্যান্ডেল দেখতে পেলাম, তো ক্যান্ডেলের সেকশনটা আমি একটু হলেও তো ঘুরবো, তো দেখছি যে নতুন কোনো কালেকশন এসেছে কিনা। তো অল্প কিছু কালেকশন দেখতে পেলাম নতুন এসেছে, আর এই যে এই ক্যান্ডেলটা, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তবে আজকে নেওয়া হয়নি। মাটির সেকশনটাতেও দেখলাম নতুন কোনো কালেকশন আসে নাই। তারপরে এই যে ক্যাকটাস, এগুলো দেখলেই ভালো লাগে, প্রতিটা ক্যাকটাসে খুব সুন্দর করে ফুল ধরে আছে, দেখলেই মন ভরে যায়। থার্ড ফ্লোরে চলে আসলাম, এখানে দেখলাম ছেলেদেরও কিছু শলের কালেকশন। তো আমার গিফট কেনা শেষ, তো সেটা আমি ইনশাল্লাহ ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব।
আড়ং থেকে বের হয়ে আড়ং এর সামনে এখানে একটা ভাপা পিঠার মামা বসে, তো সেখান থেকে একটা ভাপা পিঠা নিয়ে দুইজনে এখন গরম গরম ভাপা পিঠা খাচ্ছি। এবার চলে আসছি আর একটা কাজে। তো এখানে হলো আমার হাজবেন্ডের ল্যাপটপের একটা চার্জার খুঁজতেছি আমরা। তো যেহেতু এই দোকানগুলো আমরা সেভাবে চিনি না, তো খুঁজে খুঁজে একটা দোকানে আসলাম। তো ওরা বলতেছে এখানে পাবে না, ইসলাম কম্পিউটার্সে যেতে। তো এই মার্কেটটাতে আমি আজকেই ফার্স্ট টাইম আসলাম। এটা নতুন যখন কনস্ট্রাকশনে কাজ হচ্ছিলো তখন দেখেছিলাম। তো পুরোটা এরকম কম্পিউটার প্রিন্টারের অনেক কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। আজকে একসাথে অনেকগুলো কাজ করে এসেছি। তো আজকে মেইনলি আমরা বের হয়েছিলামই বার্থডে গিফট নিয়ে আসার জন্য। ইনশাল্লাহ আগামীকাল আমাদের সাদিয়া আপুর বার্থডে, তো আপুর বার্থডে উপলক্ষে আমি গিফটের জন্য আড়ংয়ে যাব। তো ভাবলাম যেহেতু আড়ংয়ে যাচ্ছি সাথে বাকি কাজগুলো করে আসি। তো আপুর জন্য ছোট্ট একটা বার্থডে গিফট কিনেছি, আর তার সাথে আমার জন্য ছোট্ট একটা কিছু কিনেছি। আসলে আড়ংয়ে গেলে আমি সবসময় ক্যান্ডেল সেকশনটাতে তো অবশ্যই যাই, আর যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা জানে যে আমি কী পরিমাণে ক্যান্ডেল লাভার। তো আমার অনেকগুলো কালেকশনই আছে, তবে যে যদি নতুন কোনো কালেকশন আমার বাজেটের ভিতরে পাই তাহলে আমি সেটা মিস করি না। তো আজকে যে এই ক্যান্ডেলটা দেখতে পেলাম ক্যাকটাস শেপের, আর প্রাইসটা রিজনেবল ছিল 71 টাকা প্লাস ভ্যাট। আজকে যেহেতু আপুর বার্থডে গিফট কেনার উদ্দেশ্যে গিয়েছি, যার কারণে আমার জন্য আর কিছু কেনা হয়নি, তবে যে ক্যান্ডেলটা দেখে এসেছিলাম ওয়াটারমেলন শেপের, ইনশাল্লাহ ওইটাও লিস্টে রেখেছি, নেক্সট টাইম কোনো একটা সময় সুযোগ করে নিয়ে আসব। তো এখানে হলো আপুর জন্য একটা অর্নামেন্টস বক্স নিয়েছি, এটা মেইনলি ফিঙ্গার রিং বক্স। কাউকে আসলে কিছু গিফট করতে গেলে খুব কনফিউজড হয়ে যায় যে কী গিফট করা যায়, এটা নিয়ে আমি খুব টেনশনে থাকি যে যেটা গিফট করবো সেটা আসলে তার কাজের জিনিস হবে কি না, সে পছন্দ করবে কি না। এইটা একটা ফিঙ্গারিং বক্স, তবে আপনারা চাইলে এখানে ফিঙ্গারিং অর্গানাইজ করতে পারবেন, আর সাথে ছোট কানের যে টপগুলো আছে সেগুলো অর্গানাইজ করতে পারবেন। আমি এই অর্গানাইজ বক্সটার সাথে আপুর জন্য ছোট্ট একটা কানের টপও কিনে নিয়েছি। আপুকে আমি সবসময় ছোট ছোট কানের দুলগুলো ইউজ করতে দেখি, আপু কখনো বড় কানের টপ ইউজ করে না। আমার কাছে মনে হইল যে এই ছোট্ট একটা কানের টপ হয়তো বা আপুকে মানাবে, তো সেজন্য আমি হোয়াইট স্টোনের এই ছোট্ট কানের টপটা নিয়ে নিয়েছি। তো সেটা এখন এই ফিঙ্গারিং বক্সটার ভিতরে আমি সেট করে দিয়ে দিব। এই ছিল আপুর জন্য ছোট্ট একটা গিফট। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি গিফটটাও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি আড়ং থেকে একটা ছোট্ট ব্যাগ কিনেছি। তো এই ব্যাগগুলো হ্যান্ডমেড ব্যাগ। তো আপু একদিন আড়ংয়ে যখন গিয়েছিলাম, আপু আমরা তিনজন, তো তখন আপু বলেছিল যে ব্যাগগুলো খুব কিউট লাগে, এগুলোতে করে কাউকে গিফট দিলে ভালো লাগবে। তো তখন আমি ডিসাইড করেছিলাম যে আপুর বার্থডে যেহেতু সামনে, তো ইনশাল্লাহ আপুকে এরকম একটা ব্যাগে করে গিফট দিব। তো দেখলাম যে খুব সুন্দরভাবে ব্যাগটাতে হয়ে গিয়েছে। তো এই ছিল আমার ছোট্ট ভিডিও, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবে না। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।